গতকাল থেকে আবার আয়ুষ্মানের পেটটা গন্ডগোল করেছিল, মানে অ্যান্টিবায়োটিক খেয়েছে তো এত, তাই জন্য ওর পেটটা খারাপ করে গেছে। আজকে বিকেলবেলা ও পড়তে যাবে, এখন পড়তে যাওয়ার আগে ওকে একটু চিড়ে সেদ্ধ করে দেবো। এখন একদমই সেদ্ধ এই সমস্তই খাচ্ছে, তা ভালো করে চিড়েটা ধুয়ে আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর এটা না একটু শক্ত চিড়ে, মানে যেটা দিয়ে পোলাও হয় সেই চিড়েটা, তো ভালো করে ধুয়ে নিয়েছিলাম আগে। একটু ভিজিয়ে না রাখলে এটা শক্তই থেকে যাবে, সেদ্ধ হতে টাইম নেয়। এটা দিয়ে খুব ভালো পোলাও হয়, একদম ঝরঝরে পোলাও হয়, গলে যায় না। দেখো এতক্ষণ ভেজানোর পরও জিনিসটা শক্ত আছে, খুব ভালো এটা দিয়ে চিড়ের পোলাও হয়। ওকে চিড়ের পোলাও দেওয়া যাবে, কিন্তু এখনই না, এখনও ওর পেটের মধ্যে হালকা ব্যথা আছে। কালকে আবার ডক্টরের কাছে নিয়ে গেছিলাম, আবার ওষুধ স্টার্ট হয়েছে, এতটাই এখন সময়টা খারাপ যাচ্ছে। যাই হোক, খাবার দাবারগুলো একটু ওর এখন বেশ। তো একদম আয়ুষ্মান যখন ছোট ছিল তখন এই ধরনের খাবারগুলোই থাকতো মূলত ওর যে মেনু সেখানে থাকতো, মানে সুজি, তারপরে এই চিড়ে সেদ্ধ। বিশেষ করে যখন পেট খারাপ করতো, মানে হয়তো যখন দাঁত উঠছে সবে সবে, তখন তো একটু পেট খারাপের সম্ভাবনা থাকেই, তো তখন এই চিড়ে সেদ্ধ খাওয়াতাম শুধুমাত্র নুন দিয়ে। আজকে যখন ওকে এটা খাওয়াচ্ছি তখন আমার মানে মনে পড়লো সেই চিড়ে সেদ্ধর কথাটা। তো সেভাবে খুব একটা পরে আর এই ধরনের খাবার খাওয়াবার প্রয়োজন পড়েনি, কিন্তু এখন এতটাই ইনফেকশন ওর বেড়ে গেছে, তো গতকাল খুবই আমার একটু টেনশনের মধ্যে দিয়েই গেছে। হয় না, এক এক সময় এরকম আমাদের সময় যায় যে একটার পর একটা লেগেই থাকে, আর চলছেও তো ওয়েদারটা সেরকমই সাংঘাতিক। যাই হোক, চিড়ে সেদ্ধটাকে খাইয়ে দিয়েছি, ও পড়তে চলে গেছে এখন সার, মানে এইভাবেই ওকে ওর ডায়েটটা থাকবে এতটাই হালকা। তো আরও একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, তো এখানে চলো আমি আগে সন্ধেটা দিয়ে নিই। বৃহস্পতিবারের সকালের পুজো তোমাদের সাথে আগের ভিডিওতে শেয়ার করেছি, এখন সন্ধেবেলা যে আমি ধুনো দিই ছোবড়া দিয়ে তার উপরে দিয়েছি। দেখো ধুনো, ধুনোর জন্য একটা ওই নুনদানি কিনেছিলাম গুঁড়ো করে, সেটার মধ্যেই দিয়ে দিই। তবে এখন বেশ কিছু ডেলা ডেলা থেকে গেছে, তো ওই ছিদ্র দিয়ে পড়ে না, তাই জন্য খুলে আবার ছোবড়ার মধ্যে দিলাম। আর দিলাম হচ্ছে একটা ছোট্ট টুকরো যে কর্পূর হয় না, সেটাকে গুঁড়ো করে ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। এতে না ছোবড়াগুলো খুব তাড়াতাড়ি ধরেও যায় আর খুব সুন্দর গন্ধও হয়। আর সব থেকে বড়ো কথা হচ্ছে সন্ধেবেলা ধূপ ধুনো কর্পূর জ্বালানো ভীষণ ভালো, নেগেটিভ এনার্জি বা যত খারাপ কিছু শক্তি থাকে সেগুলো কিন্তু খুব সহজে বেরিয়ে যায়। আমি আরও একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব পরে, যখন আমার খুব শরীরে সমস্যা হতো, তোমরা জানো হয়তো একটা সময় খুব ভয় পেতাম, তখন আমি সেটা ট্রাই করেছিলাম। তো আরতি করে নেওয়ার পর এখন সারা ঘরে দুয়ারে আমি এই ধোঁয়াটা দেখাবো। আমাদের তো দেখাতে পারিনি, অনলাইন থেকে কিনেছিলাম, এটা কিনেছি অ্যামাজন থেকে, না ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম রঙ্গোলি করবার জন্য, কারণ ওই দিওয়ালিতে করব ভেবেছিলাম, ভালো করে করা তো হলো না, আয়ুষ্মানের শরীর খারাপ হলো, তোমাদের ভালোভাবে শেয়ারও করতে পারিনি। এই এতগুলো কালার্স আছে, তবে বটলগুলো কোনো কাজের না, বটল থেকে দেওয়া যায়নি, হাতে করেই দিতে হয়েছে আমাকে। তো এর সাথে বেশ কিছু এই যে স্টেন্সিলস দিয়েছে, মানে ডিজাইন করার প্রদীপ ছিল, তো এগুলো দিয়ে করা যায়, হাতে করেই করতে হবে, বুঝতে পারলে, বটল দিয়ে হয় না, বেরোয় না। তো এই এতগুলো কালার্স ছিল, হোয়াইট টোটালি এতগুলো কালার, তার সাথে মাঝে মধ্যেই করা যাবে, রঙ্গোলি করা তো খুব শুভ। তো রাতে এমন কিছুই খাবার বানাবো যেটা আমাদের সকলের হয়ে যাবে, মা এখনও আছে,
কারণ মা থাকলে আমার সত্যি বলতে অনেকটা হেল্প হয়। তো চলো আগে আমি তোমাদের সঙ্গে এই চিকেন স্টু যেটা বানাচ্ছি সেটা শেয়ার করি, মানে আয়ুষ্মানও খাবে ভালোভাবে আর আমাদেরও ডিনারে হয়ে যাবে। তো তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম গোটা গরম মশলা, দু চার দানা গোলমরিচের গুঁড়ো, একটা তেজপাতা, জিরে। দেওয়ার পর এখানে দিয়ে দিয়েছি স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ আর ডুমো ডুমো করে কেটে রাখা টমেটো। এখন এটাকে বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করেছি, তবে টমেটোটা যাতে গলে যায় সেই জন্য এখানে লবণ দিয়ে কিছুক্ষণ ভেজে এটাকে ঢেকে রাখবো। তাহলে টমেটোর যে একটা কাঁচা ফ্লেভার সেটা চলেও যাবে এবং ওই মানে পরিমাণ মতনই আমার সেদ্ধ হওয়াটা দরকার। এখন এর পরের মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিকেনের যে পিস সেগুলো, খুব বেশি ছোট করিনি, বড় বড় চিকেনের পিস রেখেছি। এখন এটাকে ভাজবো এই টমেটো আর পেঁয়াজের সাথে। চিকেনের মধ্যে আমি কোনো মশলাপাতি কিচ্ছু ম্যারিনেট করে রাখিনি, এখন এটাকে ভাজছি। আর যেহেতু প্রেশারে একেবারে করব তাই চিকেন থেকে জল বের করে নেওয়াটা কিন্তু খুব দরকার। তো আমি ঢেকে রেখে চিকেনের জল বের করে সেটাকে আবার শুকিয়েও নিয়েছিলাম। আর এরপরে দেখো এখানে যত আমার কাছে সবজি ছিল আদা রসুন দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। আদা রসুন কুচোনোই দিয়েছি, চাইলে বাটাও দিতে পারো। আর চাইলে তোমরা মানে এই আদা রসুন বাটাটা চিকেনের সাথেও ম্যারিনেট করতে পারো, তবে ওই যে চিকেনটা ভাজা ভাজা করতে হবে তো তখন আবার মশলাগুলো পুড়ে যায়, সেই জন্য আমি সবজির সাথে করি। এখানে দিয়ে সবজিটা বেশ ভালো করে ভাজি চিকেনের সাথে, যাতে মশলাপাতি যা যা যাওয়ার প্রত্যেকটাই ভাজার সাথে সাথেই চলে যায়, না হলে পরে কিন্তু মানে ফ্যাকাশে লাগে খেতে। পরিমাণ মতন আবার দিয়ে দিলাম লবণ, আর এখানে কিচ্ছু মশলা দেওয়ার নেই, শুধুমাত্র দেব হচ্ছে হলুদের গুঁড়ো, না লঙ্কার গুঁড়ো দেব না অন্য কিছু। এটা ভীষণই হেলদি ভার্সন এবং খেতেও কিন্তু যথেষ্ট স্বাদ হয়। হ্যাঁ, আরও নানান ধরনের ডিমের সাদা অংশ দিয়ে অনেক কিছু করে তরিজুত করে এর মধ্যে বাটার দিয়ে খাওয়া যেতেই পারে বা বাটার দিয়ে তৈরি করা যেতেই পারে, কিন্তু আমি এটা একেবারেই হেলদি ভার্সন, বলতে পারো একদম অয়েল ফ্রি একটা ভার্সন তোমাদের সাথে শেয়ার করছি। তবে যখন লাস্টে খাবো তার মধ্যে গোলমরিচের গুঁড়ো বাটিতে আর অল্প বাটার ফেলে কিন্তু খাবো, সেটা অনেক বেশি পুষ্টিকর হবে। তো এদিকে দেখো যথেষ্ট ভাজা হয়ে গেছে, মানে প্রায় 30% মতন কুক হয়ে গেছে। এখন এটাকে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতন জল, মানে আমরা তো টোটাল চারজন খাবো তাই পরিমাণ মতন এখানে গরম জল অ্যাড করছি, একদমই কাঁচা জল নয়। ব্যাস, তারপরে তিনটে সিটি দিয়েছি, রান্না কমপ্লিট হয়ে গেছে। এরপরে বিছানাটা পরিষ্কার করছি, এই ঘরে মা শোয়, দুপুরে রেস্ট নেয়, আবার রাতেও মা শোবে, তাই জন্য এখানে ধরো বিকেলবেলা বা চা খাই, তাই জন্য মানে বিছানাপত্র তো পরিষ্কার করতেই হয়। আর এ ঘরে কেউ সুখ না সুখ প্রত্যেক দিন বিকেলবেলা আমার দুটো বিছানা ঝাড়াঝাড়ি এগুলো থাকেই, এটা হচ্ছে এভরিডে ইভিনিং আমার যে রুটিন সে তার মধ্যে পড়ে। কারণ আমার তো দুটো ঘর, আমার আলাদা করে কোনো ডাইনিং স্পেস নেই যে আমি ওখানে বসবো আমরা বা কিছু, আমাকে দুটো ঘরের মধ্যেই বসতে হয়, দুটো ঘরের মধ্যেই সব কিছু জিনিস, সংসারের যাবতীয় জিনিসপত্র রাখতে হয়। তো সর্বদাই আমি কাজকর্মের মধ্যে বা অ্যাক্টিভ থাকবার চেষ্টা করি, এবং সত্যি কথা বলতে ঘরে আমার চট করে কোনো লোকজন এসে গেলে তা আমার কখনো অপ্রস্তুতিতে পড়তে হয় না। আর সত্যি বলতে ঈশ্বরের কৃপায় আমার ঘরে কেউ না কেউ প্রত্যেক দিনই আসছেই, তো যার ফলে কি আমার টিপটপ থাকলে নিজের ভালো লাগে, প্রশংসা পেলে তো আরও ভালো লাগে। এখানে আশিস আর আমি একটু তাড়াতাড়ি আজকে ডিনার করে নেব, আয়ুষ্মান তো চিড়ে সেদ্ধ খেয়ে গেছে তাই ওর একটু 10টা নাগাদ আসবে, তো এসে তারপরে খাবে, তার আগে ওর ওষুধও আছে। তো সেই জন্য আমরা ভাবলাম যে ডিনারটা তাড়াতাড়ি সেরে ফেলি দুজনে, টিভি দেখতে দেখতে সিনেমা দেখতে দেখতে ডিনার করে নিলাম। আর মাকে আমি আগেই খেতে দিয়ে দিয়েছি, মা আবার ওই ঘরে একটু রেস্ট নিচ্ছে। হয়তো অনেকেই বলবে মা এসে কাজ করে দেয় তাই তোমার সুবিধা হয়, মানে যারা সব সময় একটু নেতিবাচক কথা বলতে পছন্দ করেন। তবে অবশ্যই একমাত্র মেয়ের মাই চাইবে যে তার মেয়ে শত খাটাখাটনির মাঝে তার মেয়েকে একটু আরাম দিতে, যেটা অন্য কেউ চাইবে না। অন্য কেউ চাইবে যে আমরা যা কষ্ট করেছি তোমাকেও তাই কষ্ট করতে হবে, কিন্তু নিজের মাই একমাত্র চাইবে যে আমি যা কষ্ট করেছি তা যেন আমার সন্তান অত কষ্ট তাকে করতে না হয়। তো মা সেই জন্যই হয় সে মা, মা আর অন্যান্য মানুষের মধ্যে এখানেই পার্থক্য। যাই হোক, আমাদের ডিনার হয়ে গেছে, তাড়াতাড়ি ডিনার করে একটু গল্প টল্প করে এখন আয়ুষ্মানের খাবারটা রেডি করছি। চিকেন স্টুটা একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছিলো, মানে আবার একটু গরম করে নিলাম, তার সাথে দুপুরে ওর জন্য কিছুটা ভাত তুলে রেখেছিলাম, অল্প একটু, এখন অল্প অল্প করেই খাবে এরকমই ডক্টর বলে দিয়েছেন, ডক্টর যা যা বলেছেন সেই অনুযায়ী চলছি। তো এই যে কন্টেনার কিনেছিলাম সব
সঙ্গে কিন্তু আমি বার করে ধুয়ে সব একবারে কিছু করিনি, অল্প অল্প করে করছি, তাতে আমার বুঝতে সুবিধা হচ্ছে কোন কন্টেনার চেঞ্জ করব, কোন কন্টেনার কোথায় রাখব এবং নতুন কী কী মশলাপাতি আমি আনবো বা এক্সপেরিমেন্ট করা যায় এবং সেগুলো নিজের কিচেনে রাখা যায়। এগুলো আমি করতেই থাকি, এগুলোর মধ্যেই নিজের আনন্দ খুঁজে নিই, ভালো লাগে আর কি। তো দেখো কাজ করছি সাথে সাথে কিন্তু আমি কিচেন পরিষ্কারও করে নিয়েছি। আমার কাউন্টার টপে হয়তো এই সাইডে তোমাদের জিনিস লাগছে, অনেক কিছু প্রয়োজনীয়, অবশ্যই প্রয়োজনীয়, কিন্তু প্রত্যেকটা জায়গা আমার কোনা কোনা পরিষ্কার। তো আয়ুষ্মানের ভাত আর সবজি সেদ্ধ যেটা, মানে স্টু যেটা, সবজিগুলো একসাথে ভালো করে হাত দিয়ে নরম করে মেখে নিচ্ছি। ও যদিও রাতে কোনোদিনই ভাত খেতে চায় না, কিন্তু এখন ওকে ভাতই খেতে হবে, আর এতটাই গরম যে আমি হাত দিতেই পারছি না, তবে গরম গরমই খাওয়াবো যেহেতু এখন ঠান্ডার একটা ওয়েদার আছে, তারপর সবে ও একটা ইনফেকশন থেকে উঠেছে, তাই ওকে একটু গরম গরম খাবার দিতে হবে। তো চলো এবার আসল কথায় আসা যাক। তোমাদের দেখাবো আমি, যারা আমার দেখেছিলে যে আমি মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি থেকে কি কি এমাসের জিনিস এনেছিলাম তারা দেখেছে। আমি তো জানোই পিঙ্ক সল্ট ব্যবহার করছি প্রায় বেশ কয়েক মাস হয়ে গেছে, মাস কেন কয়েক বছর, মাঝখানে আমি কিছুদিন গ্যাপ দিয়ে দিয়েছিলাম, তারপরে আবার আমি পিঙ্ক সল্টে চলে এসেছি পুরোপুরি। মানে আমার পুরো রান্নাই হয় পিঙ্ক সল্টে, কোনো হোয়াইট সল্ট ব্যবহার হয় না আমার কিচেনে। তো এবারে আমি নতুন দুটো পিঙ্ক সল্ট এনেছি, যারা দেখেছে আমার ওই মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি থেকে যে জিনিস এনেছিলাম, যারা দেখেছে তারা জানে এতদিন আমি পুরো PURO পুরো বা PURO পিউরো যেটা ইচ্ছা বলতে পারো, তো ওই পিঙ্ক সল্টটা এতদিন ব্যবহার করছিলাম। এবারে যখন মেট্রোতে গেলাম পাইনি পিউরো পিঙ্ক সল্টটা পাইনি, তাই একটু এক্সপেরিমেন্ট করেছি। তো এগুলো বেশ কস্টলি এবং মানে একটু এক্সপেরিমেন্ট করে এবং বিভিন্ন চর্চা করে তবে এই লবণগুলো কিনেছি। এটা হচ্ছে দা অনলির পিঙ্ক সল্ট, এটার মানে যা যা গুণাগুণ পিঙ্ক সল্টের আছে সেটাই আর কি। আর এটা নিয়েছি ক্যাচের, তো ক্যাচটা আমাদের মনে হয়েছে বেশি ভালো, কারণ এর পিঙ্ক এবং এর দানা দানাগুলো একটু র। হ্যাঁ, তো যত ওই রিফাইন্ড জিনিস থেকে আর কি নিজেদেরকে যতটা সম্ভব এই ধরনের জিনিস আনার চেষ্টা করি। তোমরা জানো ব্রাউন রাইস বেশ কিছু মাস হয়ে গেল আমি খাওয়া স্টার্ট করেছি, এখন একটু বন্ধ আছে কিছু মানে এই সিচুয়েশনের জন্য, আয়ুষ্মানের জ্বর জারি, নিজের জন্য আলাদা করে কোনো ডায়েট করতে পারছি না, ওই খাচ্ছি আর কি কোনো ক্রমে খাওয়া দাওয়া হচ্ছে এই। তো ব্রাউন রাইস অনেকদিন হলো শিফট করেছে, যেখান থেকে আমার ওয়েট লসে প্রচুর সাহায্য করেছে। সেকেন্ড হচ্ছে রিফাইন্ড অয়েল, যেগুলো সেগুলো তো বর্জনই করে দিয়েছে। আমার মাসে হয়তো 1 লিটার রিফাইন্ড অয়েল লাগে কিনা সন্দেহ, ভাজাভুজি তো খাই না। আর রিফাইন্ড অয়েল যেটা ব্যবহার করি সেটাও হচ্ছে আমি আগে যেটা করতাম সানফ্লাওয়ার অয়েল, সয়াবিন অয়েলও অনেকদিন আগে ব্যবহার ছেড়ে দিয়েছি, সানফ্লাওয়ার অয়েল করতাম, তারপরে এখন চলে এসেছি একদম যেটা রাইস ব্র্যান অয়েল সেটাই, ওই 1 লিটার কেনা হয়। আর চিনি তো আমি ছুইও না এখন, তার বদলে সুগার ফ্রি নি শুধু চায়ের জন্য, বাকি রান্না বান্নায় আমি চিনি টোটালি অ্যাভয়েড করি, যদি বা কোনোটা একটু মিষ্টি মিষ্টি করতে হয় গুড় দিই, ঠিক আছে। আর পিঙ্ক সল্ট তো বহুদিন হলো আমি নিয়ে এসেছি আমার রান্নার জন্য, তো আমার পিউরো সল্টটা ফাঁকা হয়ে গেছে, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ারও করি, যারা নতুন দেখছে তাদের একটা জানাও হবে। আমি আপাতত ক্যাচের পিঙ্ক সল্টটা ঢালবো এখন, এইটা তুলে রাখবো, এটা অনলিকটা পরের বার ব্যবহার করব। ওই যে বললাম ক্যাচটা আমার হাজবেন্ডের মনে হয়েছে যে একটু বেশি ভালো, তো আমি ব্যবহার করছি। আর এই যে যে কন্টেনারগুলো কিনেছি এক এক করে আস্তে আস্তে সব পরিষ্কার করছি, এক এক করে সব রিফিল করছি এবং নতুন মানে পুরনো কন্টেনারগুলোকে এক্সচেঞ্জ করে এগুলো ব্যবহার করব। তো সেই জন্য এগুলো ধুয়ে মেজে রেখে দিয়েছি, সারা রাতে শুকিয়ে যাবে। আর এই যেটা তোমরা দেখতে চাও অনেকে যে আমি নুনদানিটা কিসের, নুনদানিটা সেরামিক বলে বোধ হয়, যতদূর সম্ভব সেরামিকের নুনদানি, এটার মধ্যে 1 কেজি ধরে না, তো হাফ এখানে 1 কেজির কমই ধরে, বাকিটা আমার আর একটা নুনদানি আছে ছোট নুনদানি, এটা দেখাচ্ছি এইটার মধ্যে ঢালি, এটার থেকে নিয়ে নিয়ে কিন্তু রান্না করি, রান্নার এখানে থাকে এটা, এটাও সেরামিকে, ঠিক আছে। আর এইটার যতটা ধরে ধরে বাকিটা এর মধ্যে রেখে দিই। তো এই হচ্ছে ব্যাপার, এখন আমি এই নুনদানিগুলোতে নুনগুলো রিফিল করব, এটার মধ্যে আছে অল্প, হ্যাঁ। আর এইটা আজকেই সব ধুয়ে মেজে পরিষ্কার করে রেখে দিয়েছি, যতবার এটা মানে নুনটা আমার ইয়ে হয় ততবার আমি মেজে পরিষ্কার করে রাখি, সেই জন্য এটা অনেক বছর হয়ে গেছে কিন্তু ব্যবহার করছি। ওই ঘর থেকে তোমরা যখন পুরনো ঘরে ছিলাম তখন থেকেই দেখবে, তখন থেকেই ব্যবহার করছি, এখনো কিন্তু কোনো জায়গা এতটুকু নোংরা বা কিছু হয়নি। এটা অনেক কমেই কিনেছিলাম, 100 টাকা দাম নিয়েছিল মাত্র, এখন
জন্য এটা রিফিল করে নি। এটা আবার জিপলক ক্যাচের, এটা না জিপলক, মানে চাইলেই যদি না পুরোটা ধরাতে পারি এটা আবার বন্ধ করে রেখে দেওয়া যাবে। তো এই দেখো নুনটা ভীষণই বেশি পিঙ্ক, হ্যাঁ মানে বেশি পিঙ্ক মানে আগে আমি যেটা ব্যবহার করেছি পিউরোর যেটা বা পুরোর যেটা সেটারও দেখাচ্ছি তোমাদের। এই দেখো এটা হচ্ছে পুরোটা, পুরো বা পিউরো যেটা ব্যবহার করি আমি রান্নায় এতদিন। আর ফার্স্ট আমি যেটা নিয়ে এলাম সেটা হচ্ছে এইটা, মানে ফার্স্ট এটা নতুন ব্র্যান্ড নিয়ে এসেছি সেটার পিঙ্ক কালারটা দেখাচ্ছি। আমি টাটা সল্টেরও দেখেছিলাম, দামও কম, টাটা সল্টেরটা 1 কেজি মাত্র 67 রুপিস ছিল কিন্তু আমি নিইনি, এগুলো 1 কেজি 99 রুপিস নিয়েছে কিন্তু এটার প্রিন্ট প্রাইস আরও বেশি আছে। এটাও তাই নিয়েছে, অনলিটাও তাই নিয়েছে, পিউরোরও সেমই দাম। তো এটা আমি এখন রিফিল করে নিই। তো আমি তোমাদের কিন্তু এটা রেকমেন্ড করব, ক্যাচটা তোমরা একটা ট্রাই দিতে পারো। অনেকেই হয়তো বলবে যে এটা কি কাঁচা, মানে অনেকেই থাকে না যে ভাত খেতে খেতে তার সাথে কাঁচা নুন খায়, আমি কিন্তু এটা একদমই করি না, আমি কাঁচা লবণ একদমই পাতে খাই না। হ্যাঁ অনেক সময় কি হয় সেদ্ধ মাখতে গেলে আলাদা করে আমাদের তখন লবণ অ্যাড করতে হয়, তখন এই লবণ আমি অ্যাড করি না, তখন করি যেটা একদম সন্ধক লবণ পাওয়া যায় প্যাকেটে সেটা। তো কাঁচা লবণ কিন্তু কোনোটাই সেভাবে স্বাস্থ্যের পক্ষে খাওয়া ভালো নয়। যাই হোক এই কালারটা আমি তোমাদের একবার লাইট অফ করেও দেখালাম আর একবার লাইট অন করেও দেখালাম, আমার ভীষণ ভালো লেগেছে, এতটা পিঙ্ক সল্ট সত্যি মানে ভালো লাগলো দেখে, এখন এটা ব্যবহার করলে বুঝতে পারবো। আর এই যে সর্ষের তেল সাদা তেলের যে বটল সেগুলো ফাঁকা হয়ে গেছে, এগুলো রিফিল আজকে আর করতে ইচ্ছে করছে না, এদিকে জল ভরে রেখে দিয়েছি, সকালে চা বা টুকটাক যে রান্নার জল লাগে সেগুলো ভরে রেখে দিয়েছি। আর ওই যে ওই মানে কর্নারে রেখেছি যে বড় নুনদানিটা সেটা, এখানে ছোট যে তেলের পট থাকে সেখানে তেল ঢেলে রাখা আছে, আর এইখানে কিছু কিছু স্যাশে যেগুলো আমার খরচ হয়নি অথচ কাটা রয়েছে সেগুলো এরকম একটা বক্সের মধ্যে দাঁড় করিয়ে রেখে দিই। তো এইভাবেই সব কিছু গুছিয়ে নিয়েছি পরের দিনের জন্য, এই যে চিড়ে বের করেছি, আয়ুষ্মানকে কালকে টিফিনে স্কুলে চিড়ে সেদ্ধ দেবো। তো বন্ধুরা আজকের মতন ভিডিও কিন্তু আমি এখানে এন্ড করছি, যদি ভালো লেগে থাকে লাইক করো, আবার আসছি আগামীকাল, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, সায়োনারা।